কথাটা কৈছিল যে আমি যদি দ্বিতীয় হও যে এজিপি কৈছে এজিপি দ্বিতীয় নে তৃতীয় স্থান থাকিব বুলি কৈছিলে। আর তেতিয়া মই কৈছিলোঁ যে বৰপেটা ৰোডৰ সংবাদ বন্ধুসকলৰ সন্মুখত মই দাওলৈ আহিম, দাওখন লৈ আনি তেওঁলোকৰ সন্মুখতে মই হাতখন কাটিম বুলি কৈছিলোঁ। আর পরবর্তী সময় ফণিতাকও এনেকুৱা কথা এটা সুধিলে যে আপনি হেন দুই নম্বর থাকিব। আর তেখেতে পরিত্রাণ করার কারণে কৈছিলে যদি দুই নম্বর থাকো তেতিয়া রঞ্জিত দাসে যদি হাত এখন কাটিবই, গতি মই যদি ক্যান্ডিডেট তেতিয়াহলে আমার আত্মজা দেওয়াই ভাল। গতি এই কথাখিনি আমি এইখানে কৈছিলোঁ যেহেতু আমার এই সমষ্টি বাকি রাইজের উপর অটল বিশ্বাস আছিলে। আমার যে বৰপেটা লোকসভার অন্তর্গত যে বজালি সমষ্টি আর লগতে যে ভবানীপুর সর্বভোগ সমষ্টি আমি যে ভোটত আমি জয়লাভ করলো, কারণ আমি প্রায় 34,000 ভোটত জয়লাভ করছো, 43,000 ভোটত জয়লাভ করছো আমার এই বজালি সমষ্টি, আর 37,000 ভোটত আমি জয়লাভ করছো আমি ভবানীপুর সর্বভোগ সমষ্টি। আর তার কারণে এই দুইটা সমষ্টির ভারতীয় জনতা পার্টি, অসম গণ পরিষদ আর ইউপিপিএলের কার্যকর্তা সকলক মই আন্তরিক ধন্যবাদ জানাইছো, কৃতজ্ঞতা জানাইছো। আর এই সমষ্টির বাকি রাইজ বজালি সমষ্টিবাসী রাইজ, ভবানীপুর সর্বভোগ সমষ্টিবাসী রাইজক মই ভক্তি ভরা সেবা জানাইছো। তেওঁলোকে পূর্বর দরে যে গরিমা, এই গরিমা অটুট রাখিছে, কারণ কেউ যেহেতু সর্বভোগ বলে কলে বা কাটাচার গুছি বলে কলে 2011 সনের পর ভারতীয় জনতা পার্টি এতে প্রতিষ্ঠা হয়েছিল। আর এইবার এই বিজয়ত আমার দল লগতে রাইজর লগতে মই অসমৰ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া আর আমার দলের সভাপতি ভবেশ কুমার ডাঙরিয়াকে আন্তরিক ধন্যবাদ জানাইছো। আর লগতে এই লোকসভা সমষ্টির অন্তর্গত সমূহ মন্ত্রী বিধায়ক আর লগতে ক্লাস্টার ইনচার্জ জয়ন্ত মল্লবরাকে আদি করে বাকি অন্য অসম গণ পরিষদের দলের সভাপতি অতুল বর ডাঙরিয়া, ইউপিপিএল দলের সভাপতি প্রমোদ বর ডাঙরিয়াকে মই ধন্যবাদ জানাইছো। তেওঁলোকেও বিভিন্ন সময়ত আমার এই সমষ্টির যুগত আহি যে দিহা পরামর্শের লগতে তেওঁলোকে যে সহায় সহযোগ করলে তাকে ধন্যবাদ জানাইছো। আমার যে পূর্বর যে পাটাচারকুচি সমষ্টি আছিল, পূর্বর পাটাচারকুচি সমষ্টিত আমি 72% ভোট পাইছিলাম, এবার আমি 74% ভোট পাইছো। গতি পূর্বর সমষ্টিটা চালেও আমার মানে ভোট বৃদ্ধি হয়েছে, আর সামগ্রিকভাবে যে আমি যদি চাও তাহলে ভোট বৃদ্ধি হয়েছে। তার কারণে মই দলের সভাপতি, অসম গণ পরিষদের সভাপতি, ইউপিপিএলের সভাপতির লগতে মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াকে মই আন্তরিক কৃতজ্ঞতা জানাইছো। এটা বহুত কথা কয় এই কমিউনিষ্টৰ পৰা, আপোনালোকেও সেইটো লৈ পেলাই আমাক বহু বিধিবস্ত কৰি আহিছিলে, যার কারণে তারপরে মানে পরিত্রাণ পাবলৈ এটা কথাবোৰ যুব কয় আপোনালোকক, আপোনালোকে সঁচা বুলি ভাবে। আর তাকে পরিত্রাণ পাওয়ার কারণে মই যদি বৰপেটা ৰোড কৈছিলোঁ যে আমি যদি দ্বিতীয় হও যে এজিপি কৈছে এজিপি দ্বিতীয় নে তৃতীয় স্থান থাকিব বুলি কৈছিলে, আর তেতিয়া মই কৈছিলোঁ যে বৰপেটা ৰোডৰ সংবাদ বন্ধুসকলৰ সন্মুখত মই দাওলৈ আহিম, দাওখন লৈ আনি তেওঁলোকৰ সন্মুখতে মই হাতখন কাটিম বুলি কৈছিলোঁ। আর পরবর্তী সময় ফণিতাকও এনেকুৱা কথা এটা সুধিলে যে আপনি হেন দুই নম্বর থাকিব। আর তেখেতে পরিত্রাণ করার কারণে কৈছিলে যদি দুই নম্বর থাকো তেতিয়া রঞ্জিত দাসে যদি হাত এখন কাটিবই, গতি মই যদি ক্যান্ডিডেট তেতিয়াহলে আমার আত্মজা দেওয়াই ভাল। গতি এই কথাখিনি আমি এইখানে কৈছিলোঁ যেহেতু আমার এই সমষ্টি বাকি রাইজের উপর অটল বিশ্বাস আছিলে। সংবাদ মাধ্যমতো কৈছিলে যে কোনোবা দুলু আহমেদ না থুলু আহমেদে মানে বহুত ভোট দিব, মইতো চিনি নাপাওঁ। যি কি নহওক এইবোৰ ইলেকশ্যনের সময় বিভিন্ন ধরনের বিভ্রান্তকর কথা কৈ আহিছে, কিন্তু ইয়াতে যে পাটাচারকুচি সমষ্টি, আমার যে বজালি সমষ্টি, বজালি সমষ্টিত যে সিপিএমে যে ভোট পাইছে 10-11,000 ভোট পাইছে এটু কোনো আশা করা নাছিলে। আর এইটার কারণে স্পষ্ট অভিযোগ প্রার্থী ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া স্পষ্ট অভিযোগ মুখ্যমন্ত্রী ডাঙরিয়াক মানে ইতিমধ্যে দিছে যে কার কারণে এই সিপিএমের ভোট, কারণ তো যদি কংগ্রেসেও ভোট পালে, কংগ্রেসে ভোট পালে ডাঙর কথা নয়, গতিহে কমিউনিস্ট ভোট পালে, কমিউনিস্ট ভোট পালে পাচার অঞ্চলতো পাইছে, গতি এইটার কারণে প্রার্থী আমার ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়া মোর আগত নাম প্রকাশ করেছে যে কোনে কোনে সিপিএমক সহায় করলে, আর বিশেষ করে মানে এই ব্যক্তির নাম দুই চারিটা নাম মোর আগত প্রকাশ করেছিল। মই কিছু মোর আগত মানে করে লাভ নেই, মুখ্যমন্ত্রীর সম্মুখতে কব দিছো তেখেতক। আর অনুরূপ কথা আমার যেগারী প্রভারী তত্ত্বাবধায়ক আছিল জয়ন্ত বিজয়বরা, তেখেতও অনুরূপ কথা কৈছিলে। আর তেখেতক মই কৈছো যে যেহেতু জয়ন্ত মল্ল যেহেতু ইয়ারে যেহেতু ক্লাস্টার ইনচার্জ, তেখেতক মই অবগত করব দিছো। গতি সিপিএমে সর্বভোগ সমষ্টিত 18,000 ভোট পড়ে ডাঙর কথা নয়, তার পূর্বত 17,000 ভোট পায়, তাতকৈ ওপৰত নাপায়।
যোৱাবাৰ 96,000 ভোট পাইছিলে, সেইটো এটা কাৰণ কি আছিল জানে, সংখ্যালঘুৰ ভোট পাইছিলে। মই পূৰ্বতেও কৈছিলোঁ যে 1,00,000তকৈ ওপৰত ভোট বেছি নাপাব বুলি কৈছিলোঁ, আৰু হৰভোগ বা ভৱানীপুৰ সমষ্টিৰ বিচাৰকৰ তলত থাকিব বুলি মই কৈছিলোঁ। গতিকে সেই পূৰ্বানুমান আমাৰ মিলিছে, কিন্তু ইয়াতে যিটো 10,000তকৈ অধিক যিটো ভোট পাইছে সেইটো কোনো কাৰণতে কমিউনিষ্টৰ ভোট নহয়। গতিকে সেই ভোটটো ক'ৰ পৰা কেনেকুৱাকৈ আহিল এই বিষয় লৈ পেলাই ফণী ফুকন চৌধুৰী ডাঙৰীয়াই মুখ্যমন্ত্ৰীৰ যিটো অভিযোগ দিছে বা দিব মই দিয়া বুলি শুনিছোঁ, বা জয়ন্ত বুজবৰুৱা সভাৰে যিটো অভিযোগ দিব নিশ্চিত ওপৰত এইটোৰ ওপৰত আগন্তুক দিনত বিচাৰ বিবেচনা কৰিব বুলি কৈছিলে। যি বুথৰ সম্পৰ্কত যিসকলৰ বুথত ভোট কমিছে, যিসকল আমাৰ নেতা বুলি কয়, মইতো কাৰ্যকৰ্তা বুলি কওঁ, বা যিসকলে মন্ত্ৰী বিধায়ক বা ৰাজ্যিক কমিটিৰ কাৰ্যকৰ্তা বা জিলাৰ কাৰ্যকৰ্তা বা মণ্ডলৰ কাৰ্যকৰ্তা, তেওঁলোকৰ যদি বুথত যদি তেওঁলোকে হাৰিছে, এতিয়া সংখ্যালঘু ভোট আছে এইটো কথা বেলেগ, সংখ্যালঘু ভোট তাৰ যদি হাৰিছে তেতিয়াহ'লে তেওঁলোকে বুথৰ সভাপতি হৈ থকাৰ যোগ্যতা কোনো কাৰণতে নাই। কাৰণ কিয়, মই যিহেতু মোৰ বুথত 630টা ভোট পলুৱাইছিলে, তাৰে 540তকৈ অধিক ভোট পাইছোঁ, অৰ্থাৎ 90%তকৈ অধিক পাইছোঁ। আনকি মনোৰঞ্জন তালুকদাৰৰ যিটো বুথ, সেই বুথতো আমি হৰুৱাইছোঁ তেখেতক। মনোৰঞ্জন তালুকদাৰৰ সৰ্বগৰ উত্তৰগণকাৰী 54 নম্বৰ ভোট, 54 নম্বৰ যিটো বুথ, তাতে আমি তেওঁতকৈ বহু বেছি ভোট পাইছোঁ, প্ৰায় আমি প্ৰায় তাতে 70% ভোট পাইছোঁ। গতিকে সেইকাৰণে নিজৰ বুথসমূহ আমি শক্তিশালী নিজৰ বুথে কৰি ৰাখিছোঁ, বেলেগৰ বুথতো যাতে বেলেগে উঠিব নোৱাৰে তাৰ কাৰণে আমি এইটো কৰিছোঁ, আৰু এইটো আমি কৰি আছোঁ। মেৰা বুথ সবচে মজবুত। যিহেতু যোৰহাট আৰু নগাঁও বাকী এটা চিট বাদ দিলোঁ, এই যোৰহাট মই সেইকাৰণে এই সন্দৰ্ভত মই যিহেতু দলৰ এগৰাকী প্ৰাক্তন সভাপতি দুটাকৈ কামৰ, আৰু দলৰ এগৰাকী যিহেতু মই কাৰ্যকৰ্তা, গতিকে দলৰ বিষয়ে মই সংবাদ মাধ্যমত কোৱাৰ বিপৰীতে মই দলৰ মই মৰ্যাদা এই কথাষাৰ উত্থাপন কৰিম, আৰু এই বিষয়টো নিশ্চিত ওপৰত উত্থাপন কৰিব লাগিব, কাৰণ এইটো বহুত এটা চেঞ্চিটিভ বিষয় এটা আমাৰ দলৰ কাৰণে। যি সময়ত মই সভাপতি থাকোঁতে 83,000 ভোটত জয়লাভ কৰি আনিছিলোঁ, আৰু যি সময়ত মই দোকানে দোকানে কেম্পেইন কৰিছিলোঁ, শিৱসাগৰত কেম্পেইন কৰিছিলোঁ, যোৰহাটত কেম্পেইন কৰিছিলোঁ, প্ৰায় 8খন-9খন বজাৰত মানে কেম্পেইন কৰিছিলোঁ। গতিকে সেই সময়ত 83,000 ভোটত জয়লাভ কৰাৰ পিছত এইটো যিটো আজি যোৰহাটত যিটো বিপৰ্যয়, এই বিপৰ্যয় নিশ্চিত ওপৰত দলৰ মৰ্যাদাত আমি আলোচনা কৰিব লাগিব, আৰু দলৰ মৰ্যাদাতে মই কথাখিনি ক'ম বুলি ভাবিছোঁ।